Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তাহলে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বিজলির বিয়েটা দিয়ে দাও। বলি চেষ্টা কি আমি আর কম করছি? তবে ভয় হয় যে শ্যামলীর কথা শুনে কারণ আবার পেঁচিয়ে পড়ে। কেন, শ্যামলীর কথা কিছু বলেছো নাকি? তুই কি বলবার কথা গেলি যে কাউকে বলবো? এই তো কত সম্বন্ধ এলো, কিন্তু শ্যামলীর কথা শুনি তারা তো পেঁচিয়ে গেল। তাই ভাবছি যে শ্যামলীর কথা চেপে রেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে বিজলির বিয়েও কোনোদিন হবে না। মেয়েটা শুধু অপরূপ সুন্দরী না মাসিমা, স্বভাবটিও খুব মিষ্টি। মাসিমা, হ্যাঁ বাবা বল। ইয়ে পাড়াগাঁয়ের মেয়ে বলে আর বড় লোক নয় বলে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এ মেয়ে অনিলের বউ হলে আপনার সংসারের সব দায়িত্ব নিতে পারবে মাসিমা। আমি ঠিক এইরকম মেয়েই চাই বাবা, আমার সুখের সংসার। ছেলের বিয়েতে আমি ধন দৌলত চাই না, ভগবানের দয়ায় আমার অনিল সলিল লক্ষ্যপতি। আমি এমন মেয়ে চাই বাবা, যে মেয়ে এসে আমার সুখের সংসারে কোনোদিন ফাটল ধরাবে না। দাদা আসছি, অবশ্য তোমার অনুমতি নিয়ে। কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? এ ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখব। ও, আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে, ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা কি? হাত বলছি, মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা বলো, শ্রবণ করুন। বলুন বৃহস্পতির তন্দ্র থাকার ধরুন। বড়লোকের ছেলে। হুম। বাবা নেই। হুম। মা আছেন। হুম। দুই ভাই। ছোট ভাইতে ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট সেমি। কিরকম? চন্দ্রের স্থান বন্ধুস্থান, সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। এতে কি হতে পারে? ফলং বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির? সেই শিশির। শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম কিরকম? দাদা, গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছে। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন। হুম হুম।
এমন ট্রেনিং দিলেন যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করনে ওয়ালা টিম একেবারে খোলা। অতএব সাবধান সলিল। দাদা তুই এক কাজ কর, আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ। বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধলা তেল রাখা আছে, বুঝলি? সেই তেল মাথায় মেখে তিন চার বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রী রামচন্দ্র, গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করো, নিজের মাথাটি সামলান। সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট কি ব্যাপারে দাদা? মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিকন অলিন মা আসছেন। খুব সাবধান দাদা, যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, আচ্ছা তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আই বুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না যে রাত পাল উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালি হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথরানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করব। আচ্ছা কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী। দেখি কিরকম পরীর মতো সুন্দরী। কই, এরা দুটো চোখ, দুটো হাত আর দুটো পা, তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা তোর বিশ্বাস না হয় তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? সেই বুঝি গুপ্তচর। সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিছু জানি না? আমি জানতাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি? সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট তাহলে বুঝেছো, চালাক ছেলে। তবে একটু লেটে শিশির দাকে ডাকবো তো। ডাকতো? এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ কি আছে? বলি গুপ্তচর, বন্ধু হয়ে শেষকালে তোমার এই কাজ? কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুত্বের কাজই করেছি? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা এটাও বুঝতে পারলে না তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসতে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি, এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোর্ড দাদা, একেবারে মিডল উইকেট।
হ্যাঁ বাবা কাছে অমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন বাবা অসুখ টসুখ করেনি তো না কিচ্ছু হয়নি মা আমি বিষ খাবো বিষ খাবো বিষ খাবে কি রে ওসব অলক্ষণে কথা মুখে উচ্চারণ করতে নেই বাবা নিশ্চয়ই বিষ খাবো কেউ তোমার আমায় বাঁচাতে পারবে না ও বাড়ির বিজলির সঙ্গে বিয়ে না দিলে বিষ আমি খাবোই খাবো ও তাই বলি যে বাছা এমন রোগা দড়ি দড়ি হয়ে যাচ্ছে কি করে হা হা ওই সব কথা ভেবে ভেবে বাছার আর শরীরে আর পদার্থ নেই তুই ভাবিস নি বাবা ভাবিস নি আমি কর্তাকে বলে সব ঠিক করে দেবো এখন এখন আয় গোটা কথা সরে নাড়ু করে রেখেছি খাবি আয় আয় বাবা লক্ষ্মী ছেলে আমার চ গোবর্ধনদা পাড়ার খবর শুনেছ ওই না খুব চড়া খবর কি চড়া খবর হে চন্ডি ওই পরাণ খুড়োর ধেরে মেয়েটা না তার খুব বড় লোকের বাড়িতে বিয়ে সম্বন্ধ হচ্ছে আরে পরাণ চাচ্চা তো দুটো মেয়ে কোনটা বড়টা তো হাবাকা লাগু হ্যাঁ তার পরেরটা ও ছোটটা হ্যাঁ বিজলি শুনলাম নাকি কলকাতায় রাজার ঘরে বিয়ে হচ্ছে তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে দুধ 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 কার কাছে শুনলে হাতি বাঁধা থাকলেই হলো হাতি বড্ড জোর দুটো পোষা কুকুর বাঁধা থাকতে পারে হাতি বেঁধে রাখলেই হলো নাকি আরে কলকাতা কল যে এটা এটা বুঝতে পারছো না নিচে দিয়ে সব ডেরেন গাছে ডেরেন হাতি চললে পরে রাস্তা ধরতে পড়বে না চন্ডি ভাই খুব বুঝিয়েছে কান্ত আগে হতটা লেখা হলো আগে হ্যাঁ শুনি বা একবার আগে হ্যাঁ মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর সাকিম শ্রীনাথপুর থানা মহেশনগর জেলা হুগলি মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা ১২ টাকা সুদে নগদ ৮০০ টাকা কর্জ লইয়া ইহান্ন লিখিয়া দিলাম আরও প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা কিছু না কিছু না কিছু না আরে ভাই ওসবগুলো খতে লিখতে হয় বুঝলি না সই করে ফেলো তো আয় না ৭৫ টাকা ৭৫ টাকা ১০০ টাকার খত লিখে দিলুম এই যে একবার গলা কাটা হচ্ছে গোবর্ধন দা কিচ্ছু নয় কিচ্ছু নয় চন্ডী ভাই সব তার ইচ্ছা নইলে তোমায় তো শুধু হাতি আমার টাকা দেবার কথা আর টাকা তো হাতির ময়লারই ভাই মায়াবদ্ধ জীব আমরা মন বোঝে না তাই ওই সব লেখাপড়া করতে হয় খত লেখা হ্যান্ডনোট লেখা এসব করিনি কিন্তু ভাই রে চন্ডী জম যেদিন নোটিস দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ বলি খা দেখে তোমার ও টাকা কেন গো তোমার ছেলেতে খরচ হবে নাকি কেন কি হলো তোমার আমার একটা ছেলে কার্তিক সবে ধন নীলমণি সে যদি প্রাণে না বাঁচে তা আগুন জ্বেলে দিই তোমার টাকা কেন কার্তিকের আমার কি হলো গো আমি তো এই তো তাকে দেখে এলো এই দেখে এলে তো মাথা কিনেছো বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে বিষ করে বাবা বিষ খাবে কেন গো তার মন পড়েছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে তুমি এই বিয়ের ব্যবস্থা করো কি আশ্চর্য তাকে দেখি আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি সে তো আমার খাতক নয় গো তাহলে কিসের বড় লোক তুমি কিসের সমাজপতি যদি ছেলের বিয়ে দিতে না পারো একটা গায়ের মেয়ের সঙ্গে মুড়ো জেলে দিই তোমার টাকার মুখে এ বিয়ে যদি না হয় তাহলে ওই কার্তিকই শুধু বিষ খাবে নয় আমিও সেই সঙ্গে বিষ খাবো দেখো তুমি তোমার টাকা নিয়ে অনেকদিন দেখা টাকা হয়নি তাই একবার তত্ত্ব তল্লাশটা নিতে এলাম কি বলো চন্ডি তা তো বটি আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার ওখানে একবার যাব আপনি মনে করতে না করতে গোবর্ধনটা স্বয়ং এসে হাজির এ তো ভগবানের হাত স্পষ্টই দেখা যাচ্ছে একটি প্রস্তাব দিয়েছি দাদা সেটা তোমায় রাখতেই হবে তা আমার সাধ্য হলে নিশ্চয়ই রাখবো তাতে এমন কিছু নয় জানেন কথাটা হচ্ছে মানে একটা ছোট্ট কথা মানে এক কথায় যে কথার মীমাংসা হয়ে যায় কথাটা হচ্ছে আপনার ধরুন না এই তুমি বলো না দাদা কথাটা কথাটা হচ্ছে যে আমি চন্ডী
তুমি বলো কথাটা কথাটা হচ্ছে কি জানেন মানে ছেলের বাপ হয়ে উনি আপনার বাড়িতে এসেছেন যেখানে আপনার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল মেয়ের বাপ হিসেবে কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না মানে আমরা একই জাত একই শ্রেণী পাল্টাপাল্টি ঘর এক গ্রাম এক পাড়া সব দিক দিয়ে মিলে যাচ্ছে আর আমার একই ছেলে কার্তিক আর বলতে গেলে আপনারও একটি মাত্র মেয়ে বিজলি না আমার দুই মেয়ে শ্যামলি আর বিজলি হ্যাঁ তা বটে তাই বিজলির সঙ্গে কার্তিকের বিয়ের প্রস্তাব নিয়ে গোবর্ধনদা এসেছেন মানে গোবর্ধনদার যা কিছু আছে সবই কার্তিকই পাবে শুধু গোবর্ধনদা বলতে একটু ভয় পাচ্ছেন যে ছেলেটি একটু কালো বলে তা ছেলে আবার কালো সোনার মাদুলি আবার বেঁকা বলি কালো ছেলেরই তো ফর্সাবাও দরকার আর বিজলির পাশে কার্তিককে দেখাবে যেন মেঘের কোলে ইন্দ্রধনু তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি দাদা তোমার কাছে আর তাছাড়া আমার স্ত্রী খুব পছন্দ করেছে তোমার এই মেয়ে বিজলিকে কিন্তু বিজলির বিয়ে সব ঠিক হয়ে গেছে এমনকি আশীর্বাদ পর্যন্ত বিয়ে ঠিক হওয়ার বিয়ে হওয়া বলি সে তার এক কথা নয় সে বিয়ে ভেঙে দিয়ে বিয়ে দিলি না কিছুই সম্ভব না এম এ পাস করা লক্ষপতি পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে তারা একটি পয়সাও নেবে না এক গা গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাবে তাহলে বুঝলাম যে আমার কথা তুমি রাখলে না রাখতে পারলুম আর তাছাড়া তোমার ছেলে আমার বিজলির উপযুক্ত যে তুমিও জানো আমিও জানি কথাটা রাখলে ভালো করতে দাদা আমার সঙ্গে শত্রুতা করে গায়ে বাস করা বড় শক্ত হয়ে দাঁড়াবে বলে গেল সন্দীপ চলো যেতে বোঝো তোমরা সকলে এত পাপ ধরিত্রী সহ্য করবেন আগে পাত্রপক্ষ তো বড় লোক গ্রামের লোকের তোয়াক্কা না রেখে যখন বিয়ে ঠিক করে গেল তখন আমাদের ভাঙছি তো কি আর কান দেবে আরে কান দিক আর নাই দেখ এই পাপের হাত থেকে আমাদের জাতটাকে তো বাঁচাতে হবে হ্যাঁ ওই বুড়ো থুপলো মেয়েটাকে ঘরে পুড়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে আর সেই পাপান্ন খেতে পারে আমাদের চোদ্দ পুরুষ দরগস্ত হবে না কি গো মোট কথা হচ্ছে পরাণ খুঁড়োর ওখানে আমাদের কিছুতেই যাওয়া হবে 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 যাওয়া হবে কিন্তু খাওয়া হবে খাওয়া আমরা সেখানে সকলে যাবো গিয়ে বরপক্ষকে বুঝিয়ে দেবো যে ঘর থেকে তারা মেয়ে নিচ্ছে সেই ঘরটি এক ঘরে দাদা গো তোমার কি বুদ্ধি সবই প্রভু আরে কত হলো তোমার কাছে ঝটকুন্ডা হলদে হয়ে পড়েন ঝটফট করে কোনো লাভ হবে না দাদা ছটফট করে কোনো লাভ হবে না খালি ব্যাটটি স্ট্রেট করে চুপটি করে দাঁড়িয়ে থাকা হ্যাঁ লাগান ভালো করে লাগান ভালো করে হ্যাঁ লাগান ভালো করে লাগান ভালো করে লাগান জলে না নেবে দূরে দাঁড়িয়ে ঢেউ গুনতে খুব মজা লাগে না দাঁড়াও এই মাঘ মাসে যদি তোমার লাজ না কেটেছে তাহলে আমার নাম অনু নয় দাদা এই অনুজ লক্ষণ থাকতে তুমি অস্ত্র ধারণ করতে যাবে দাসকে আদেশ করো তোমার সাত পাক শেষ হতে না হতেই আমি শিশির বৌদির খোঁজে বেরিয়ে পড়ি অনেন অনেন গন্ধেন গন্ধেন শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু অধিবাসনমস্তু কপলে অনেন অনেন সিন্দুরেন সিন্দুরেন শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু অধিবাসনমস্তু অনেন অনেন সংখেন সংখেন শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসন অধিবাসনমস্তু মস্তু অনেন অনেন তুই এখানে বস মা আমি কাজে যাই দেখ দিদি কত জামা কাপড় আমার গায়ে হলুদের তক্ত এসেছে সব আমার
সব আমার, আমার বিয়ে হচ্ছে যে বর আসবে। বলু ঠিক তাই। আচ্ছা কোনটা তোর পছন্দ, এইটা না এইটা? এইটা। আচ্ছা এইটা তোকে আমি দিলাম। একেবারে একেবারে একেবারে। আর এই আলতা, স্নো পাউডার সব তোকে আমি দিলাম। মানা করলো শোনে না, ওঠ ওঠ এখানে, তোকে বসতে নেই এখানে, বসতে নেই। হা হা, বসেছি যখন বসুক না, দিন না চাটার্জি মশাই ওর কপালে একটা টিপ পরিয়ে ও খুশি মনে চলে যাক। তাই নে মা, যদি এই কপটা চারি তুই সুখী হোস তাহলে তাই নে। যা এবার ঘরে যা। চন্দনের ফোঁটা কে দিলে মা? বিজু, বিজু তোমাকে এই শাড়ি দিয়েছে? একেবারে একেবারে দিয়েছে। বেশ হয়েছে মা, বেশ হয়েছে। নিজে থেকে বাবার ভাগ্য করে তো আর আসিস নি, ওই নিয়েই তুই ভুলে থা। দিয়েছে পাউডার, পাউডার দিয়েছি। হ্যাঁ শুকেছি না, শুকেছি না, বেশ বেশ গন্ধ। ও কি বলছে বৌদি? জিজ্ঞেস করছে যে আমার বিয়ে হবে না। আহা ওর আর কি দোষ বলো, নইলে আজ তো ওরই বিয়ে হবার কথা। কেন তুই আমার কোলে এলি হতভাগে? আর এলি যদি তাহলে আট দশটা মেয়ের মতো হয়ে এলি না কেন? তাহলে তো তোকে আর আমাকে এই দুঃখ ভোগ করতে হতো না। কে যে আর কি করবে বলো, সবই ভগবানের হাত। আজ জন্মের পাপ না থাকলে কি আর এই শাস্তি পায়? বরের যে অবস্থা হয়েছে শুনলাম,
এখনই আসল দেখলে কি হবে জানি না। এই বর্ষিতে তার বারান্দায় আগে চার থেকে মিলন হয় তবে তো তোকে আর শাস্তি পাওয়া যাবে না, বিয়ের আগে বর দেখতে আছে। আরে বিজু আর তবলা হারমোনিয়াম কি নেই, রাত্রিটা খুব জমজমাটি কাটবে কি বলো? ঠিক সময় মানে যখন আর মানে ফেরবার পথ থাকবে না সেই সময় কুপ্তি না বলছো তোমরা সব বাইরে যায়নি ভেতরে গেলে না? চলো 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 যাবো। আরে যাবো না তো কি সেজেগুজে এলো কি করতে? তা আমি বলছিলাম কি যে লগ্নের তো এখন দেরি রয়েছে, বরযাত্রের সঙ্গে আহার দিতে আসেনি সেরে ফেললে হতো। হ্যাঁ হতো, মানে বরযাত্রী তো খাইয়ে দিতে হয় বলছি। বাবা কার্তিক যাও, বাবা তুমি যাও তো, সব যান করে কলেজ যাও, বরযাত্রীদের বেশ যত্ন করে খাওয়াবে এতে করে খাইয়ের নিন্দে না হয়। আর তোমরা? আমরা চন্ডি আমরা তো ঘরের লোক, খেলেই বাকি না খেলেই বাকি। হ্যাঁ তাহলে তোমরা খাবে না? নিতান্তই আমাকে এক ঘরে করো। সে কি কথা, না না আগে ভালোই ভালোই কন্যাটি পাত্রস্থ হয়ে যাক, আগে তারপর খাওয়া দাওয়া তো আছেই। তুমিও আছো, খাওয়া দাওয়াও আছে, তোমার আয়োজনও আছে। বেশ আমারও প্রতিজ্ঞা, যা আজ রাত্রে এখানে তোমাদের পাত পেড়ে আমি খাওয়াবই। চলুন চলুন চার্জ ভেতরে চলুন ভেতরে চলুন। করেন কি চার্জ মশাই, এখন থেকে গোল তুললে যে বিয়েটা পণ্ড হয়ে যাবে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর ওরা খেলো না খেলো আমাদের বই যা। তুমি বুঝতে পারছো না নবীন, ওরা আমাকে এক ঘরে করবার চেষ্টা করছে, আমাকে আর একে ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করছে। বিজলি এখানে একা দাঁড়িয়ে রয়েছিস যে, লক্ষ্মী সরস্বতী গেল কোথায়? বিজু ভগবান এই কি তোমার ইঙ্গিত? কি রে বাবা গানটা কেউ ধরো। বাবা শিশি অনিলকে যে একবার ভেতরে নিয়ে যাব। ও নিশ্চয়ই অনিল, যা ভেতরে যাও। তা তোরা কেউ যাবে না? এই দেখো দাঁত তো শুধু তোমার একার জন্য দাদা, যাও যাও নারো। আরে বাবা আমরা কেউ গেলে তোমারও পছন্দ হবে না, আরে আটাটা তো ভেঙে যাবে, যাও যাও ভেতরে যাও। আরে শোনো বৎস, বিয়ে রাত্রে বর নয় চোর, যা করতে বলবেন তাই করো, কেমন? স্টেডিলি চলে যাও, চলো চল। এই না
বাস এইবার আমাদের জমাটি আসা শুরু করো। হ্যাঁ অনুপম গাও গান্ধার অনুপম দা গাইতে যদি হয় বাবু আরে বেশ জমাটি কিছু ধরো প্যাক প্যাক করো না শুধু সে আমার স্বপ্ন পারে ছিনগো তারে বাসরে কত সুখে বধুর সাথে প্রহর জেগের বয়ে মধুরাতে বাসরে কত সুখে বধুর সাথে কানে কানে গোপন কথা আবেশে ভরে রবে নীরবতা কহিব কানে কানে গোপন কথা কহিব কানে কানে গোপন চলো না হে চন্ডি কতক্ষণ অপেক্ষা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাজে কুলটি বরফ হয়ে গেল রাত দশটাও বাজে আর একটু দাঁড়াও না লগ্ন তো রাত্রি দুটোয় পর্যাপ্তরা খুব জোর মাইফেল চালিয়েছে এখানে দাঁড়িয়ে থেকে কি হবে চলো না শুনি গে শুনবে শুনবে মাইফেল তো সারা রাত্রি হবে হ্যাঁ আগে হাতে হাঁড়িটা ভাঙে বাবা বাবা আমি ওদের ফাঁসিলে উঠে দেখলাম পুরো ঠাকুর বের মন্তর পড়ছে বিয়ের মন্ত্র বলছে বলিস কি রে হ্যাঁ হ্যাঁ আর বরকে পাশাপাশি বসিয়েছে বরকে না রাজপুত্রের মতো দেখতে আমি বলিনি যে পরাণ খুব অত্যন্ত খলিপে লোক আর দেখি না চলে চলে পারে অনুপম খুব মজগুল হয়ে মাইফেল করছে এদিকে যে পকেট মার হয়ে গেল তার মানে তার মানে মেয়ের বাপ বড় মেয়ে হাবাকালা বলে তাকে অদত্তা রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন কাজী সমাজটাকে একঘরে করেছে সে কথা আপনাদের না জানিয়ে ছেলেটিকে নিয়ে গিয়ে চুপি চুপি কাজ ছেড়ে দিলেন সে কি আমরা জানলাম না বিয়ে হয়ে গেল আরে আপনারা জানলে তো বিয়ে হতোই না হ্যাঁ এ কখনো হতে পারে না চল তো সুচিত্রা চল তো বিয়ের সময় তো বরযাত্রীরা সব উপস্থিত থাকবে আপনি তাদের কাউকে না জানি বিয়ে দিয়ে ফেলছেন তাহলে আমরা এলুম কি করতে আরে কোন দেশে বিয়ে হলো স্ত্রিয়াচার কখন হলো শুভ দৃষ্টি বা কখন হলো সম্প্রদানের সময় যে শুভ দৃষ্টি সেইটি তো আসল শুভ দৃষ্টি এমন আপনি একই বিয়ে হচ্ছে না বলির মন্ত্রপাঠ হচ্ছে শিশির এ তুমি অনিলের জন্য কোথায় কোনে দেখতে এসেছিলে বলে অপরূপ মশাই আপনার সম্প্রদানের কাজ তো শেষ হলো
এবার আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে শুভ দৃষ্টি আর মালা বদল করাবো। বাবা বাবা, এ তো বিজলি নয়, এ তো আমাদের পছন্দ করা মেয়ে নয়। তোমাকে আমি সব কথাই খুলে বলছি, তোমরা যে বিয়ে দিতে এসেছো সে বিয়ে নয়, সে মেয়েই নয়, এ আমার হাবা খালা মেয়ে শ্যামলী। মানে আমাকে সুন্দরী মেয়ে দেখে হাবা কালা মেয়ে গুছিয়ে দেওয়া? শান্ত হ, শান্ত হ বাবা সকল, চোর জোচ্চোর বাটপা যা ইচ্ছে তোমরা বলো, আমি মাথা পেতে নেব। তাই এই অভাগা জীবটাকে গোটাগত মন্তর পড়িয়ে ওর আই বুড়ো নাম খণ্ডে দিচ্ছি। এরপর আপনারা যে মেয়ে পছন্দ করেছেন সেই বিজলির সঙ্গে অনিল বাবাজির এই পরের লগ্নে আমি আসল বিয়ে দেব। কখনই না, কিছুই হতে পারে না, অনিল আর ফের গিয়ে কিছুই আমরা জানতে পারব আগে ভুল হবে না। আমি ঠক জোচ্চোর বাটপার আমি সব, কিন্তু আপনারা আমার অবস্থা বুঝে আমাকে মার্জনা করুন। এ বিয়ে একে আমি বিয়ে বলি মনে করি না, আপনারা মনে করবেন না। আপনারা অনুমতি করুন, এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলিকে সম্প্রদান করি। না না, আপনি কি বলছেন, আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই না, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। তাহলে তুমি বিজলিকে নেবে না? আপনি ভেবে দেখুন না, আর কি তো সম্ভব? তাহলে যে জাত বাঁচাবার জন্যে আমি তোমার মতন দেবতার সঙ্গে প্রতারণা করলুম, সে জাত তো আমার বাঁচল না বাবা। গায়ে হলুদ হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে। ওই দেখো বিজলি আমার কোণে সে যেখানে দাঁড়িয়ে আছে, আর যদি ওর বিয়ে না হয় তাহলে জীবনে ওর বিয়ে হবে না, কেউ ওকে গ্রহণ করবে না। বাবা অনিল সত্যি কিছু বিজলিকে পায়ে ঠাঁই দেবে না? তাদেরকে আমাকে এমনি জাতিচ্যুত হয়ে থাকতে হবে। জাতিচ্যুত? শিশির এদিকে দেখুন, এই শিশির আমার বাল্যবন্ধু, এম এ পাস, উচ্চ বংশ। আপনি এর হাতে বিজলিকে সম্প্রদান করুন। কি বলছিস তুই? ঠিক বলছি, আমি বিজলিকে বিয়ে করব? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। একদিন যত্ন করে যার ছবি তুলে নিয়ে গেছলে তাকে তোমায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাকি অনুষ্ঠানটা আপনি শেষ করে ফেলুন, তারপরের পরের লগ্নে আপনি বিজলিকে এর হাতে সম্প্রদান করবেন। তাই হবে বাবা, আসুন। বলছিলাম কি যে কালকে সকালের গাড়িতে তুই বরযাত্রীদের নিয়ে চলে যা, কারণ হঠাৎ খবরটা শুনলে মা হয়তো খুব আঘাত পাবেন। তুই বরং একটু আগে গিয়ে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বল ব্যাপারটা। ভাবছি কি করতে এসে কি হয়ে গেল। যা হয়ে গেল তা নিয়ে ভেবেতে কোনো লাভ নেই, যা করতে হবে তার জন্য তৈরি হতে হবে।
কি দেখছো অমন করে? ভাবছো এ আবার কোন অপরিচিত লোক এলো তোমার জীবনে? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসের ভেতর দিয়ে সে তার জীবনকে তোমার জীবনের সঙ্গে বেঁধে ফেললো এক অচ্ছেদ্য বাঁধনে। কিন্তু তোমার এই অসম্পূর্ণতাকে সে কি মানতে পারবে? শ্যামলী, জানি না কোনোদিন তোমার এই ভাষাহীন অন্তরে প্রবেশ করতে পারবো কিনা, জানি না তোমায় নিয়ে কোনোদিন ঘর পাততে পারবো কিনা, তবে এই কথা চিরদিন স্বীকার করব, তুমি আমার স্ত্রী। আমি যাব বাসর ঘরে, চলো। এত ভেঙে পড়লে চলবে কেন চার্য মশাই? অতিষ্ঠের মার এই আঘাত তোমাদের সইতেই হবে। না না নবী, কাল রাত্রে যে পাপ আমি জেনে শুনে করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। যা হবারটা তো হয়ে গেছে, এখন তো হাউতাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়ে জামাই এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন চলুন। আমরা এবারে যাব, আমাদের আশীর্বাদ করবেন চলুন। বাবা অনিল, আপনি কেন এত শোক করছেন? আপনার বিজলি অপাত্রে পড়েনি, শিশিরের মতো পাত্র সুলভ নয়, বিজলি আপনার সুখী হবে। শেষের বিজলি যত সুখী হোক, কিন্তু তোমার মতন ছেলে আমি পেয়ে হারালুম, শুধু ছাড় জাতের ভয়, এ ক্ষতি আমার কোনো দিন পূরণ হবে না। কিন্তু আপনার সঙ্গে সম্বন্ধ আমি তো অস্বীকার করিনি। তুমি মহৎ তাইও কথা বলছো, কিন্তু বাবা আমার এই হাওয়া কালামের স্বামী রূপে তোমার মতো ছেলের সম্বন্ধ আমি কি করে স্বীকার করব? যে সম্বন্ধ কাল রাত্রে অগ্নিসাক্ষী করে হয়ে গেছে তাকে অস্বীকার করবার অধিকার আমাদের তো কারো নেই। শিশিরার বিজলি অপেক্ষা করছে, আপনি চলো। চল বাবা। আমি কালকের রাত্রের গোলমালে আপনাকে প্রণামই করা হয়নি। শ্যামলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা। আপনি তো জানেন আমার সেখানে মা আছেন, আমার জীবনের সব ব্যাপার তার পায়ে পৌঁছে দিতে আমি বাধ্য। তার জন্যই আমি বারণ করছি, যে অপমান তুমি সয়েছ এই আঘাত তিনি সহ্য করতে পারবেন না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সহ্যও তো নিতে হবে। তবু এখনই তার চোখের সামনে তুমি ওকে নিয়ে যেও না, তিনি বড্ড দুঃখ পাবেন, আর ও হয়তো। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি মা। শ্যামলীকে আমি দেখব, আর এটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। কি বলি, আমি তোমাকে আশীর্বাদ করব বাবা, তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। চল আমাদের আশীর্বাদ করছেন চলুন। এসো দাদা। মা উপরে আছেন, এসো। দাদা, বৌদিকে এখনই মার কাছে না নিয়ে গেলে হতো না? তুই আয়।
মা, ও মা, আমাদের বরণ করবে না? তোমার ছেলের বউকে আশীর্বাদ করবে না? তুই কি করলি অনিল, তুই কি করলি? তোমার ছেলে বলেই তো করতে পারলাম। তুই একবার আমার কথাটা ভেবে দেখেছিস? কি করবো বলো, আগে তো কিছুই জানা যায়নি, যখন জানা গেল তখন সম্প্রদান হয়ে গেছে। হলেই বা সম্প্রদান? তুই যে মেয়ে জেনে বিয়ে করতে বসেছিলি, এ মেয়ে যখন সে নয় তখন কিসেরই বা সম্প্রদান, কিসেরই বা গ্রহণ? এ বিয়ে বিয়েই নয়। ভুল করছো মা, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো। আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয় তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চলো তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো এসো। তোরা কতটুকু জানিস শোনিস, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। সেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিয়ে আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, সে কোনোদিন একটা কথা বলতে পারবে না, সে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নি, আমাকে তোরা চুটি দে বাবা। মা, দরজা খুলো মা, মা আমার কথা শোনো। বাড়িতে ঢুকবে কোথায় লজ্জায় জড়সড় হয়ে, তা না বরের হাত ধরে বাড়িতে ঢুকলো যেন চৌরঙ্গি পাড়ার মেমসায়। যা বলেছ খ্যাংত দিদি। এই দেখো আমাদের চিমটি কাটলে আমরা যেন উপ করি না, আর একে দেখো চিমটি কাটলে। আগে বউকে খেতে দাও, পরে এসে আবার তামাশা করো। এসো গো বউ, খাবে এসো। কণা খোড়ার এক গুণ বা কথাই বলে, এদিক নেই তো ঝাড় গুণ আছে। না বাবু খাবে তো খাও, নাহলে কে তোমার জন্য বসে থাকবে? এসো। বাপরে বাপরে
মা বুঝে এখনো দরজা খুলেনি না আর আজ রাত্রির মধ্যে খুলবেন বলেও তো মনে হয় না শ্যামলীকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম রে জানি দাদা বাড়ির একতলা থেকে তেতলা পর্যন্ত আত্মীয় স্বজন ঝি চাকর সকলের মধ্যেই তো চলছে কানাগানি সবাই তো দেখি তোমার আর বৌদির প্রশংসা একেবারে পঞ্চমুখ অবশ্য আমি যতটা সহজভাবে বলছি তারা ঠিক ততটা সহজভাবে বলছে না দাদা আমি খেলোয়াড় লোক দুমদুম করে চলি হড়বড় করে কথা বলি কাজকর্ম কিছু করি না তুমি বকো মা বকেন শিশুদাও বকে বিয়ে করলে হয়তো বউও বকবে আমার কাছে আর কোনো কৈফিয়তের প্রয়োজন নেই সইতে পারছি না শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই যেমন করেই হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা সে যা একবার করব বলে স্থির করে বসে হাজার অনুরোধ তাকে তো টলানো যাবে না মাসিমা তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে আর আমি মা হয়ে তাই সহ্য করব শিশির তুই তোর ভাইয়ের মতো তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না আচ্ছা আমি দেখছি কি খবর অনিল তোর মতলবটা কি বলতো মতলব কিছুই না এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি ছেড়ে দিয়েছি এই কথা বলে নিতে তাহলে এগুলো কি এগুলো প্রবলেমস অফ দ্য ডেফ অ্যান্ড ডাম মানে হাবা কালার সমস্যা হ্যাঁ রে অনিল তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস কেন কি অপরাধ মানে অনিল না না আমাকে বুঝিয়ে দাও দেখ অনিল মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে তোর স্ত্রী মানে একটা 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 হাবা কালা তাই না কিন্তু দেখ শিশির তারও মন আছে আত্মা আছে আরো দশজনের মতো সেও তার ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ অভাব অভিযোগ সবকিছু অনুভব করতে পারে তাহলে তার স্ত্রী হবার প্রণয়নী হবার সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস মানি রে তো সব কথা মানি তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না ভেবে দেখেছি শিশির কিন্তু কি করবো বল ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই মানুষের অধম চামারের খাবার যোগছরের কাজ মা শোনো মা যা হবার হয়ে গেছে অনিল তুই শ্যামলীকে বাপে পাঠিয়ে দিয়ে আমাকে আর কষ্ট দিস নি দেখো মা
শ্যামলের প্রাণ আছে, বুদ্ধি আছে, শুধু প্রকাশ নেই। তোমার স্নেহ মায়া মমতা দিয়ে ওই অসহায় জীবটাকে একটুখানি মানুষ করে নাও না মা। ভগবান যাকে অমানুষ করে তৈরি করেছে তাকে মানুষ করা যায় না। কেন যাবে না মা? তুমি তো মুখবদ্রী বিদ্যালয়ের কথা জানো, তারা হাবাকালাকে কথা বলাবার জন্য কত রকম কৌশলের আবিষ্কার করেছে। ওই দেখো না ওই সমস্ত বই, ওদের কেমন করে কথা বলানো যায়, কেমন করে কথা বোঝানো যায়, আর দর্শনের মতো ওরাও কেমন করে। তুই কি ভেবেছিস এই সব করে ওকে শেখাবি? একটা অমানুষের সামান্য অসুবিধার জন্য তোর সারাটা জীবন তুই নষ্ট করবি, আর আমি মা হয়ে তাই দেখবো। দেখো মা, একটা জীবনের অভাব দূর করতে হলে আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরি দেব। মা তুমি কি বলছো মা? যদি মা বলে আমাকে এতটুকু মান্য করিস তাহলে ওকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দে। আমার কথা শোনো অনিল, একটা জানোয়ারের জন্য যদি তোর জীবন এমনি করে নষ্ট করিস তাহলে জানবি তোর মা কি হতে পারে। মা তুমি কি বলছো মা? মা তুমি কি বলে মা? মা শোনো, হয়েছে হয়েছে বাবা। আপনার শ্যামলীকে ফিরিয়ে দিয়ে গেলাম মা, আপনি ঠিকই বলেছিলেন, ওকে না নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। বসো বাবা। কিন্তু মা আমাকে যে এখনই যেতে হবে। এখনই? হ্যাঁ এখনই, না গেলে আবার পরের গাড়িতে আমি ধরতে পারবো না। তোমাকে একটা দিন থেকে যেতে বলার মুখও আমার নেই বাবা, কিন্তু একটু কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। এবার আমি চলি। আর কি কখনো তোমাকে আমরা দেখতে পাবো? ভগবান জানেন মা। তোমাকে কিছু বলার মুখ আমাদের নেই বাবা, তবুও বলি তোমার এই দুর্ভাগ্য তুমি ভুলে যেও, নতুন করে সংসার করে সুখী হয়ে। সুখী? সুখী আমি কোনোদিনই হতে পারবো না মা। কত কথা ভেবেছিলাম, শ্যামলের প্রতি আমার যা কর্তব্য আমি তা করব, কিন্তু কোনো কর্তব্যই করতে পারলাম না। তোমার এই দয়ার কথা আমি ওকে চিরজীবন ধরে বোঝাবো। ও যেন জানে এমন একজন লোক এই পৃথিবীতে আছে যে ওর জন্য একটি দিনও ভেবেছে। শ্যামলীর হয়ে আমি তোমাকে একটু অনুরোধ করবো বাবা। কিন্তু মা আমার চেয়ে কোনো কিছু করবার সাধ্য নেই, নইলে। বেশি কি চাই না বাবা, সামান্য একটু দয়া মাত্র। ওকে একটা কিছু দিও, তোমার এমন একটা কিছু স্মৃতি যা তোমাকে না দেখলো ও যেন ওর এই সৌভাগ্যের কথা চিরজীবন মনে রাখতে পারে। কি দরকার মা, ওর সঙ্গে যখন কোন রকম সম্বন্ধ রাখতে পারবো না তখন আমার স্মৃতি ওর জীবনের সঙ্গে কেন আপনি জড়াতে চাইছেন? এখনো যে সমস্ত জীবনটাই ওর সামনে বাকি পড়ে রয়েছে, একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে
ওর জন্য তুমি কি করেছো? ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। তাই বলছিলাম, যদি তোমার একখানা ছবি। ও, আমি পাঠিয়ে দেবো, কেমন? এখন তাহলে আসি। এসো বাবা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।